আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হাশরের দিনে মনে আছে কি ওয়াজ হাশরের দিনে কত শ্রেণীর ব্যক্তিকে আরশে ছায়া দিবেন কথা বলেন কত শ্রেণী সাত শ্রেণী তাহলে হাশরের দিবস সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেই ও মুসলমান ভাইরা আমার হাশরের দিবসে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে উপস্থিত হবে কথা বলেন কত ভাগে আরো জোরে কত ভাগে জোর হলো না কত ভাগে হাশরের দিনে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে এক দল হচ্ছে পায়ে হেঁটে হেঁটে হাশরের ময়দানে উপস্থিত হবে আর একদল লোক উল্টো হেঁটে হাশরের ময়দানে যাওয়ার চেষ্টা করবে আর একদল লোক জান্নাতি গাড়ির মধ্যে চড়ে হাশরের ময়দানে আরশের নিচে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে কত ভাগে বিভক্ত হয়ে লোক হাশরের ময়দানে যাবে কথা বলেন কত ভাগে তিন ভাগে যারা পায়ে হেঁটে হাশরের ময়দানে উপস্থিত হবে তাদের এই হাশরের ময়দানে এত কষ্ট হবে ভয়াবহতম অবস্থা তৈরি হবে তাদের ওখানে এই হাশরের দিনে চলে যাবে পঞ্চাশ হাজার বছর কত বলেন তো কতদিন পঞ্চাশ হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিন আলফ সানা আল্লাহু আকবার বলেন হাশরের ময়দানে এই যারা পায়ে হেঁটে হেঁটে যাবে তাদের পঞ্চাশ হাজার বছর সময় ওখানে কেটে যাবে পঞ্চাশ হাজার বছর সমান হচ্ছে পৃথিবীর একদিন সমমান কতদিন একদিন সমমান পঞ্চাশ হাজার বছর পৃথিবীর একদিন ওখানে পঞ্চাশ হাজার বছর প্রতিদিন পৃথিবীর কতদিন একদিন ও পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সরি ভালোবাস জানে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর ওখানে একদিন হবে বর্ণনা পাওয়া যাচ্ছে যে যারা ষাট বছর এই পৃথিবীতে বাঁচবে কত বছর ষাট বছর কত বছর ষাট বছর পৃথিবীতে বাঁচবে আখেরাতের ঘড়ি ঘন্টায় তারা পৃথিবীতে দুই মিনিট বাঁচবে কত মিনিট দুই মিনিট এই হাশরের দিনে অবস্থা কি তৈরি হবে যারা হেঁটে হেঁটে যাবে হাশরের ময়দানে তাদের পঞ্চাশ হাজার বছর চলে যাবে ওখানে আর যারা উল্টো হেঁটে অর্থাৎ মাথা নিচ পাশে করে পা গুলো উপর পাশে করে যারা হাশরের ময়দানে যাওয়ার চেষ্টা করবে তারা যেতে পারবে না তারা হাশরের ময়দানে যাওয়ার আগে ফেরেশতা তাদেরকে ধরে ফেলবে তাদেরকে ধরে ফেলে তাদের পায়ের গোড়ালির মধ্যে ধরবে মাথার কপালের অগ্রভাগের চুলগুলো ধরবে মেরুদণ্ড ভেঙে ফেলে বলের মতো ফুটবলের মতো গোল করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে বলুন নাউজুবিল্লাহ সারা জীবনে ওয়াজ শুনেছেন বিনা হিসাবে জান্নাত যাবে কিন্তু আজকে ওয়াজ শুনেন বিনা হিসাবে অনেককে জাহান্নামে দেওয়া হবে فلا نقيم لهم يوم القيامة وزنا এদের জন্য কোন হিসাব হবে না বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে কেন এরা ছিল পাপিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোনো মনে করবে না তাদের হিসাব করার জন্য তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফুটবলের মতো গোল করে জাহান্নামে নিক্ষেপ করবে আর যারা পায়ে হেঁটে আরশের ময়দানে যাবে আরশের ময়দানে যাওয়ার পরে তাদের এমন অবস্থা তৈরি হবে যে সূর্য তাদের মাথার উপরে থাকবে আমরা অনেকে সুরমা চোখের মধ্যে দেই দেখি দেই না সুরমার মধ্যে একটা শলাকা থাকে অর্থাৎ সুরমার মুখের মধ্যে যে শলাকা থাকে যে ঢাকনা থাকে এইটা দূরত্ব দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত হয় এইরকম প্রতিটি মানুষের যারা হেঁটে হেঁটে হাশরের ময়দানে যাবে প্রতিটি মানুষের মাথার উপরে এই সামান্য দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত মাথার উপরে সূর্য থাকবে
মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানির মতো করে উঠবে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকবে কানবে গলে গলে পড়ে যাবে এত ঘাম হবে মানুষগুলো এই ঘামের মধ্যে কারো ঘাম পায়ের গিরালি পর্যন্ত হবে কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে কারো ঘাম কোমর পর্যন্ত হবে কারো ঘাম কান পর্যন্ত চলে যাবে এই ঘামের মধ্যে 50,000 বছর সাঁতার কাটবে মোহতরম হাজিরিন একটু খেয়াল করেন সামান্য উপরে যদি সূর্য থাকে চৈত্র মাসে যখন আমরা গরম অনুভব করি সূর্য কত দূর থেকে আমাদেরকে তাপ দেয় সূর্য আমাদেরকে 9 কোটি 30 লক্ষ বর্গমাইল থেকে তাপ দেয় এই তাপ দেওয়ার কারণে আমরা সহ্য করতে পারি না গরমের দিন চৈত্র মাসে যদি কারেন্ট না থাকে টিনের ঘরের নিচে থাকা যায় না সাত পিটা বাড়িগুলোতে থাকা যায় না শরীরের কাপড় চোপড় খোলার পরে আমরা সকলে বাইরে চলে যাই হাত পাকা নিয়ে বাতাস করি অস্থিরতা সকলের মাঝে অস্থিরতা কারেন্ট নাই কেন কারেন্ট কখন আসবে আছে না নাই অস্থিরতা ও মুসলমান ভাইরা আমার যদি এই সামান্যতম গরমে যদি এরকম অবস্থা তৈরি হয় 9 কোটি 30 লক্ষ বর্গমাইল উপর থেকে তাপ দেওয়ার কারণে যদি এরকম হয় তাহলে সেই দিন কি অবস্থা তৈরি হবে মুসলমান ভাইরা আমার কতটুকু তাপ দেয় সর্বোচ্চ তাপমাত্রা আমাদের রংপুর ডিস্ট্রিক্টে যদি হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস কি ঠিক কি না অথবা 38 ডিগ্রি 38 হয় নাই 37 হয়েছে সূর্যের মধ্যে কত তাপ আছে সূর্যের মধ্যে 1 কোটি 40 লক্ষ তাপমাত্রা আছে সুবহানাল্লাহ বলবেন না 1 কোটি 40 লক্ষ তাপমাত্রার মধ্যে মাত্র 37 ডিগ্রি তাপমাত্রা যদি দেয় এই 37 ডিগ্রি তাপমাত্রার কারণে আমরা যদি এরকম হতাশা হয়ে যায় অস্থির হয়ে যায় তাহলে সেই দিন কি অবস্থা হবে মুসলমান ভাইরা আমার এরপরে আসেন আগুনের কথা যদি বলি সর্বনিম্ন তাপমাত্রা যে আগুন সেই আগুনটা হলো মোমবাতির আগুন সর্বনিম্ন যে তাপমাত্রা যে আগুনের সেই আগুনটা কিসের আগুন বলেন তো কথা বলেন মোমবাতি কিসের আগুন মোমবাতির আগুন এটা কত তাপমাত্রা এই মোমবাতির আগুনের তাপমাত্রা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস ও মুসলমান ভাইরা আমার এরপরে কেরোসিন দিয়ে যে আগুন আমরা জ্বালাই এই আগুনের তাপমাত্রা কত এই আগুনের তাপমাত্রা হলো 1300 ডিগ্রি সেলসিয়াস মুসলমান ভাইরা আমার কানগুলো খাড়া করে শুনেন যে আগুন দিয়ে রড গিলে গলে গলে হাতুড়ি বানানো হয় যে আগুন দিয়ে তাপ দিয়ে রডগুলো গলে যায় বিভিন্ন রকমের অস্ত্র আমরা তৈরি করি ব্যবহার করি কৃষি কাজে অন্য অন্য কাজে ব্যবহার করি এই আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি সেলসিয়াস এরপরে হলো মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে আগুন দিয়েছেন হাদিস শরীফে পাওয়া যাচ্ছে 70 ভাগের এক ভাগ আগুন দিয়েছেন এই 70 ভাগের এক ভাগ আগুন এইভাবে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে ভাগ করা হয়েছে ও মুসলমান ভাইরা আমার এই যে কিয়ামতের ভয়াবহতম দিনে হাশরের ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া দান করবেন এই সাত শ্রেণীর ব্যক্তি আজকে আমরা এখান থেকে জেনে যাব জেনে নেব আমরা এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে আছি না নাই এই আরশের ছায়া দরকার আছে আমাদের আছে দরকার কাদের কাদের দরকার আছে হাত উত্তোলন করে আল্লাহকে দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আসুন আমরা দেখে নেই
এই সাত শ্রেণীর মধ্যে আমরা আছি কিনা, আমরা নাম লেখাতে পেরেছি কিনা, যদি লেখাতে পারি তাহলে সৌভাগ্য, আর যদি না পারি লেখানোর চেষ্টা করি। ও মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিসসালাম বলেন قال سبعتون يذلهم الله في ذلي হাশরের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। يوم لا ذل الا ذل যেদিন কোন আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। মানুষগুলো ছায়ার জন্য ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এই দিনে হাশরের দিনে মানুষগুলোকে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, যে লেবাসে আমরা জন্মগ্রহণ করেছি, এই লেবাসে মানুষগুলোকে উঠানো হবে। পায়ের মধ্যে জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ কেমন কথা বলেন, মানুষদেরকে যদি উলঙ্গ অবস্থায় ন্যাকেট অবস্থায় যদি হাশরের ময়দানে উঠানো হয়, তাহলে একজন আরেকজনের প্রতি দেখবে কিনা, একজন আরেকজনের প্রতি দেখে ঠাট্টা করবে কিনা, মজা করবে কিনা, তামসা করবে কিনা? ও মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিসসালাম বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইয়গনি। আল্লাহু আকবার। নবী আলাইহিসসালাম বলেন ও আয়েশা, সেদিন মানুষ এমন ব্যস্ত থাকবে, এমন দুশ্চিন্তায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোন সুযোগ থাকবে না। সেদিন এমন অবস্থা তৈরি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের কাছ থেকে দূরে চলে যাবে, বাবা সন্তানকে পরিচয় দিবে না, বাবা মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। এইরকম ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায় বিচারক, যারা ন্যায়ের দৃষ্টিতে যারা বিচার করে, বিচার কার্য পরিচালনা করে, যারা বিচারের আসনে বসে আছে, তারা কখনো খেয়াল করে না কে গরিব কে বড় লোক, কে ঠেলাওয়ালা কে রিক্সাওয়ালা কে ভ্যানওয়ালা কে শ্রমিক, এইটা কখনো দেখে না, খেয়াল করে না। খেয়াল না করে সঠিক বিচার যারা করে, যারা নিজেদের দেখে না, নিজের বাবা দেখে না, মা দেখে না, আত্মীয় স্বজন দেখে না, সঠিক বিচার যারা করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে কিয়ামতের দিন, এই সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমে সূরাতুন নিসায়ের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর জন্য সাক্ষী দিবে। ওয়ালাউ আলা আনফুসিকুম মাবিল ওয়ালিদাইন ওয়ালা করাবিন, এই ন্যায় বিচার করতে গিয়ে, আল্লাহর পক্ষে সাক্ষী দিতে গিয়ে যদি নিজের বিরুদ্ধে চলে যায়, মা বাবার বিরুদ্ধে, পিতা মাতার বিরুদ্ধে চলে যায়, রায় চলে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, যাক সেদিকে খেয়াল করবে না। ইয়াকুন গনিয়ান নাও ফাকিরুন ফাল্লাহু আউলা বিহিমা, কে ধনী কে গরিব সেটা খেয়াল করবে না। সেটা খেয়াল না করে যদি বিচার কার্য পরিচালনা কর, তারা আউলা বিহিমা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল উভয়ের এই শুভাকাঙ্ক্ষী। ফালা তাতবিউল হাওয়া আন তাআদিলু, ন্যায় বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না, নিজের খুশি মতো বিচার কার্য পরিচালনা করবে না। ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহু কানা বিমা তাআমালুনা খাবীরা, আর যদি
ধামা চাপা দেওয়ার চেষ্টা কর, যদি এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা বল, সত্য কথাগুলো যদি গোপন করে বিচার কার্য পরিচালনা করো, তাহলে মনে রাখো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সব কিছুর খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আজকে বিচার কোথায় চলে গিয়েছে? ঠেলাওয়ালার জন্য বিচার নাই, নাই বিচার নাই, রিস্কাওয়ালার জন্য নাই বিচার নাই, গরিবদের জন্য নাই বিচার নাই, নাই বিচার গেল তাদের প্রতি, বিচার গেল তাদের পক্ষে যাদের টাকা আছে পয়সা আছে, ঠিক কিনা? ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, নেই বিচার কোথায় গিয়ে পাই রে, বিচারপতির বিচার আছে, বিচারপতির বিচার আছে, নেই বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী রাষ্ট্রের নিয়ম হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্রের নিয়ম হবে কে গরিব কে ধনী, একজন গরিব একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করতে পারবে, একজন ধনী একজন গরিবের বিরুদ্ধে মামলা করতে পারবে, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, আজ হোক কাল হোক টুডে টুমরো, একদিন না একদিন ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি হবে, কেমন হবে বিচার কার্য, এটা একটু বলি আপনাদেরকে শুনাই। সিফিন যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানি বর্ম হারিয়ে গেল, বর্মখানি হারিয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে ফিরতেছিলেন, বাড়ির দিকে ফেরার সময় এক ইহুদির হাতে এই বর্মখানা দেখলেন। বর্মখানা দেখার পরে ইহুদিকে বলল, আমি তো এই বর্মটি দান করিনি, সৎকা করিনি, বিক্রি করিনি, তুমি কোথায় পাইছ? ইহুদি বলে, এই বর্ম আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধানমন্ত্রী ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ইহুদির কাছ থেকে বর্মটি কিনে নিতে পারতেন, চাইলে ইহুদিকে গ্রেফতার করে নিয়ে যেতে পারতেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্মখানি পাওয়ার জন্য মামলা মুকদ্দমা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা করার পরে যে জজ বিচারক হিসেবে ছিলেন শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামান্য একজন মামলি কাজী, ডেট হলো, তারিখ হলো, এই তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাদী ইহুদি দুইজনেই আদালতে হাজির হল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, খলিফা হাজির হল, ইহুদি হাজির হল, প্রশ্ন করা শুরু হল, কাজী তাদেরকে প্রশ্ন করা শুরু করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হল, আপনার সাক্ষী পেশ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবদুল্লাহ, সরি তার ছেলে হাসান ও তার একজন মানে দাস, এই দুজনকে সাক্ষী হিসাবে প্রেরণ করলেন। কাজী বললেন, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, মনিবের পক্ষে দাসের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, যেহেতু সাক্ষী গ্রহণযোগ্য হবে না আপনার মামলাটি আমি খারিজ করে দিলাম। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খলিফা ছিলেন, নিজেই প্রেসিডেন্ট ছিলেন, নিজে খলিফা হওয়ার পরেও, নিজে প্রেসিডেন্ট হওয়ার পরেও সামান্য একজন মামলি কাজী তার মামলাটি খারিজ করে দিলেন। মামলা খারিজ করার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে দাসকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হচ্ছেন, এমত অবস্থায় ইহুদি ডাক দিয়ে বলে, না না, এই বর্মটি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে ধর্মে যে দিনের মধ্যে একজন খলিফাকে একজন প্রেসিডেন্টকে সামান্য মামলিক কাজী
বিচারক প্রশ্নবদ্ধ করতে পারে বিচার কার্যে হাজির করতে পারে এই দিন এই ধর্ম শ্রেষ্ঠতম ধর্ম না হতে পারে না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে নিলেন কালিমাতুশ শাহাদা পাঠ করলেন পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ইহুদি কালিমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ও মুসলমান ভাইরা আমার ইসলামের রাষ্ট্র দেখেন কি নিয়ম ছিল সেই নিয়মগুলো কোথায় গেল আজকে বুচার কোথায় হা হা করে ঘুরে বেড়ায় আমার ভাইরা গরিব মানুষেরা বিচার আদালতে যেতে যেতে সম্পদ শেষ হয়ে গিয়েছে জমি জমা শেষ হয়ে গিয়েছে গরু বকরি ছাগল যা ছিল সব শেষ হয়ে গিয়েছে এরপরেও সঠিক বিচার পায় না ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার সঠিক বিচার যদি পেতে চান ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে আর একটা উদাহরণ আমি দেই কুরাইশ বংশের একজন মহিলা ফাতেমা নাম্নি তার নাম একটা চুরির অপরাধে ধরা পড়ল তার বিচার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই মহিলাকে নিয়ে যাওয়া হলো কুরাইশরা এতে বিব্রতকর অবস্থায় পড়ে গেল যেহেতু কুরাইশ বংশ একটা নামী দামি বংশ কুরাইশ বংশের মহিলা চুরি করে ধরা পড়ছে ধরা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কুরাইশরা চিন্তা ভাবনা করল তার বিচার মওকুফ করার জন্য লঘু করার জন্য কম করার জন্য একজন কাকে দরকার তারা খুঁজে খুঁজে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের একজন প্রিয় পাত্রকে বের করল প্রিয় পাত্রকে বের করার পরে আমরা যেমন করি দুনিয়ার মাঝে কারো বিচার কমার জন্য কোন বিষয়কে সহজ করার জন্য মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে মিনিস্টারের কাছে কাউকে না কাউকে পাঠাই দেই দেখি দেই না ওই মহিলার বিচার কম করার জন্য একজনকে পাঠাই দেওয়া হলো সমস্ত কথা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শ্রবণ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এত রেগে গেলেন যে রেগে যাওয়ার পরে ওই সাহাবীকে বলা হলো এত বড় সাহস এত বড় স্পর্ধা তোমার হয়েছে কিভাবে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নির্ধারিত শাস্তি দিয়েছেন চুরির অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন কোন পুরুষ যদি চুরি করে কোন নারী যদি চুরি করে ফাকতু আইদিহুমা তার ডান হাতটা কর্তন করে দাও ও মুসলমান ভাইরা আমার আজকে যদি এই কোরআনের আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী যদি আজকে অন্তত পক্ষে যারা কোটি কোটি টাকা আমার বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশে বাড়িগাড়ি করতেছে তাদের একটার যদি শাস্তি দেওয়া হতো বাইতুল মুকাররমের গেটের সামনে ওপেন ভাবে যদি শাস্তি দেওয়া হতো ও আমার মুসলমান ভাইয়েরা শুধু একটা কেবলমাত্র শুধুমাত্র যদি একটার শাস্তি দেওয়া হতো তাহলে এই বাংলার জমিনে চোর খুঁজি পাওয়া যেত না ঠিক কিনা কথা ঠিক কিনা যদি একটার শাস্তি দেওয়া হয় আর কোনো চোর খুঁজি পাওয়া যাবে না কিন্তু না না এমন শাস্তি দেওয়া হয় গ্রেপ্তার করা হয় জেল জরিমানা দেওয়া হয় জেল জরিমানার পরে মামা খালুর মাধ্যমে কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসে ঢোকে চোর হয়ে বের হয় ডাকাত হয় ঠিক কিনা ঢোকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে ও আমার মুসলমান ভাইরা কোথায় সঠিক বিচার কোথায় পাবেন বিচার যারা অন্যায় করে না যারা অন্যায় যারা করে না যারা নির্দোষ তাদের বিচার হয় যারা দোষী তাদের বিচার হয় না যারা দোষ করে না তাদের বিচার হয় কথা বলেন ঠিক কিনা ও আমার মুসলমান ভাইরা তাহলে ন্যায় বিচারক হিসেবে যারা বিচার কার্য পরিচালনা করবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন
إن الله يحب المقسطين. الله أكبر. جرى نهاية بسان كربة أمي الله رب العالمين تدرك بحال باشبا أمي الله رب العالمين تدرك بحال باشي سبحان الله بلبنا آج جرى نهاية بسان كربة ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون جرى نهاية بسان كربة তারাই হবে ফাসেক তারাই হবে জালেম তারাই হবে কাফের কথা বলেন ঠিক কিনা ও আমার মুসলমান ভাইরা এমন একটি শব্দ এই ন্যায় বিচারক একটা ব্যাপক অর্থবোধক শব্দ শুধু রাষ্ট্রের কর্তব্য যারা তাদেরকে বোঝায় না এই ন্যায় বিচারক শব্দটি অফিস আদালত কলকারখানা বাড়ি গাড়ি জমি জমা সব কিছুতে বোঝানো হচ্ছে অফিসে যারা হেড আছেন তারা যদি ইনসাফ ভিত্তিক অন্য অন্য কর্মচারীদের সাথে বিচার করেন ব্যবসা প্রতিষ্ঠানে যিনি ব্যবসা পরিচালনা করেন তার অধীনে জানা আছে তার অধীনে জানা আছে আপনার পরিবারে আপনি মূল গার্ডিয়ান আপনার অধীনে যারা আছে সকলের সাথে যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করেন ইনসাফ দেখান তাহলে আপনিও ন্যায় বিচারকের খাতায় পড়বেন نبي عليه الصلاة والسلام بولين كلكم راعين وكلكم مسؤول تمرا شكولي راكال شكولي تمرا دايتو برابتو شكول كي جيكي شكرا هوي تمرا در دايتو شمپر كي او امار مسلمان بھائي رب اپنی بارير مولگار ديان اپنی پیتا اپنی برو بھائي اپنا كي اي بارير شمپر كي جيكي شكرا هوي اپنا كي بارير شمپر كي جيكي شكرا هوي فاملي شمپر كي جيكي شكرا هوي আপনি কোন সন্তানকে ঠকাইয়াছেন আপনি কোন ছেলেকে ঠকাইছেন কোন ছেলেকে জমি কম দিয়েছেন কোন ছেলেকে জমি বেশি দিয়েছেন কোন মেয়েকে জমি কম দিয়েছেন কোন মেয়েকে কম বেশি দিয়েছেন সমস্ত জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করা লাগবে ও আমার মুসলমান ভাইরা আমাদের সমাজে একটা রীতিনীতি আছে যদি মেয়ের বিয়ে দেওয়া হয় মেয়েকে জমি দেওয়া হয় না মেয়েকে জমির ভাগ দেওয়া হয় না এমন কি বলা হয় যে মা তোকে তুমি বিয়া দিছো তোর বিয়াতে মোর এত টাকা খরচ হইছে কি কথা কন্না কথা কন্না কয় না না কয় কেন বিয়া দেওয়া কার দায়িত্ব আপনার দায়িত্ব বিয়া দেওয়া কার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি কেন মেয়েকে ঠকাবেন আপনি কেন এই কথা বলবেন মেয়েকে ও আমার মুসলমান ভাইরা কখনো এইটা কাজ করা যাবে না বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার যদি বাবা না পারে বড় ভাই বড় ভাইয়ের দায়িত্ব বোনকে বিয়ে দেওয়া এরপরে বিয়ার ব্যাপারে যা খরচ হবে সেটা আপনার কিন্তু এরপরে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তি অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে যদি না দেন কঠিন জবাব দিতে হবে যদি বাবা করে না যায় যদি কোনো বড় ভাই বড় ছেলে থাকে তাহলে ওই ছেলের উচিত বড় ভাইয়ের উচিত বাবা ভুল করে গেছে বাবার ভুল করা পথে আমি পা দিব না বাবার ভুল জিনিসটা আমি শুধরাই দেব বাবা ভুল করা বিষয়টাকে সমাধান করে আমার বোনদেরকে আমি সমস্ত সম্পত্তিগুলো যেটা যেভাবে পায় যতটুকু পায় সেইভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ ও আমার মুসলমান ভাইরা এই রকম প্রতিটি বিষয়ে প্রতিটি জায়গায় সকলকে জিজ্ঞাসা করা হবে যার অধীনে যারা কাজ করে সকলের সাথে যদি ইনসাফ ভিত্তিক বিচার কাজ করা হয় ইনসাফ করা হয় তাহলে আপনিও ন্যায় বিচারকের কাতারে পড়বেন আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরশের ছায়া দান করবেন এটা হলো এক নাম্বার চলে গেল এরপরে আসেন দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ দুই নম্বরে যারা আরশের নিচে ছায়া পাবেন তারা হচ্ছে ওই যুবক ও যুবক কান দিয়া শুনো মনোযোগ দিয়া শুনো আরশের ছায়ার নিচে যারা আশ্রয় পাবেন ওই যুবক যে যুবক ইবাদতরত অবস্থায় বড় হয়েছে সুবহানাল্লাহ বলেন ও আমার বাবাজিরা ও আমার মুসলমান ভাইরা আজকে যুবককে মসজিদের দিকে না দিয়ে নামাজের দিকে না দিয়ে ইবাদতের দিকে না দিয়ে
দেওয়া হয়েছে একটা মোবাইল ফোন স্মার্টফোন এই যুবক ফ্রি ফায়ার খেলে লুডু খেলে কি আছে না নাই এই গেম খেলতে খেলতে যুবকের মাথা পাগল হয়ে যায় এমন একটা পদ্ধতি চলে এসেছে আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনি ধরে রাখতে পারেন না মোবাইল এমন একটা জিনিস মোবাইল এমন একটা জিনিস